আসসালামু আলাইকুম। সূরা আল ফিলের সহজ এবং সংক্ষিপ্ত তাফসিরে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ লিমন SML ডিসেন্ট এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফিল, যার অর্থ হাতি। এ সূরায় হস্তি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। সূরা আল ফিলের আয়াত সংখ্যা 5টি এবং এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। সংক্ষিপ্ত আকারে আব্রাহার হস্তি বাহিনীর ঘটনা। হাবশার বাদশার তরফ থেকে ইয়ামান দেশে আব্রাহা গভর্নর ছিল। সে সানআতে একটি খুব বড় গির্জা নির্মাণ করালো আর চেষ্টা করলো যাতে লোকেরা কাবা ঘর ত্যাগ করে ইবাদত ও হজ উমরাহর জন্য এখানে আসে। এ কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গোত্রের জন্য অপছন্দনীয় ছিল। অতএব তাদের মধ্যে একজন আব্রাহার নির্মাণকৃত উপাসনালয়ে পায়খানা করে নোংরা করে দিল। আব্রাহার নিকট খবর পৌঁছল যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করে দিয়েছে, যার প্রতিক্রিয়ায় সে কাবা ঘরকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করে নিল। সে বহু সংখ্যক সৈন্যসহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হল। কিছু হাতিও তাদের সাথে ছিল। মক্কার নিকট পৌঁছে সৈন্যরা মক্কার সর্দার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার উটগুলো দখল করে নিল। এ ব্যাপারে আব্দুল মুত্তালিব আব্রাহাকে বললেন, আমার উটগুলো ফিরিয়ে দিন যা আপনার সৈন্যরা দখল করে নিয়েছে। আব্রাহা বলল, এখন আমরা তোমাদের কাবাঘর ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল উট ছেড়ে দেওয়ার দাবি করো। তিনি বললেন, উটগুলি আমার, তাই আমি সেগুলোর হেফাজত চাই। বাকি থাকলো কাবাঘরের ব্যাপার, যাকে আপনি ধ্বংস করতে এসেছেন, তো সেটা হলো আপনার ব্যাপার আল্লাহর সাথে। কাবা হলো আল্লাহ তাআলার ঘর, তিনিই হলেন তার হেফাজতকারী, আপনি জানেন আর বাইতুল্লার মালিক আল্লাহ জানেন। অতঃপর যখন সেই সৈন্যদল মিনার কাছে মুহাসার উপত্যকার নিকট পৌঁছল, তখন আল্লাহ তাআলা একটি পাখির দলকে প্রেরণ করলেন, যাদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কাকর ছিল, যা ছোলা অথবা মসুরির দানা সম পরিমাণ ছিল। পাখিরা উপর থেকে সেই কাকর বর্ষণ করতে লাগল। যে সৈন্যর গায়ে এই কাকর লাগলো সে গলে গেল, তার শরীর হতে গোস্ত খসে পড়ল এবং পরিশেষে সে মারা গেল। সানআ পৌঁছাতে পৌঁছাতে খোদ আব্রাহারও একই পরিণাম হলো। এইভাবে আল্লাহ তাআলা নিজ ঘরের হেফাজত করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফিলের প্রথম আয়াত। أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ। যার অর্থ হচ্ছে, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন। আয়াতটিতে আলাম তরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনি কি দেখেননি। বাহ্যত এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগের ঘটনা। এখানে আলাম তারা এর অর্থ আপনি কি দেখেননি এর দ্বারা বোঝানো হয়েছে আপনি কি জানেন না, অর্থাৎ আপনি জানেন অথবা ওইসব লোকেরা জানে যারা আপনার যুগের। এরূপ এজন্যই বলা হয়েছে যে এই ঘটনা ঘটার খুব বেশি দিন অতিবাহিত হয়নি। শুদ্ধ প্রমাণ অনুযায়ী এই ঘটনা সেই বছর ঘটেছিল যে বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়, আর আরবদের মাঝে এই ঘটনা বড় প্রসিদ্ধ ছিল। সূরা আল ফিলের দ্বিতীয় আয়াত। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। অর্থ, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি। এখানে বোঝানো হয়েছে যারা কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল আল্লাহ তাআলা তাদেরকে সফল হতে দেননি। সূরা আল ফিলের তৃতীয় আয়াত। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। অর্থ,
আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। আমাদের অনেকের একটি ভুল ধারণা আছে যে আবাবিল হচ্ছে একটি পাখির নাম। আসলে আবাবিল কোনো পাখির নাম নয়, বরং এর অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। সূরা আল ফিলের চতুর্থ আয়াত, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, অর্থ যারা তাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। এখানে সিজ্জিল বলা হয় মাটিকে আগুনে পুড়িয়ে তৈরি করা কাঁকরকে। এই ছোট ছোট কাঁকর বা পাথরের টুকরাগুলো আল্লাহর কুদরতে ধ্বংসকারিতায় কামান ও বন্দুকের গুলি অপেক্ষা বেশি কাজ করেছিল। সূরা আল ফিলের পঞ্চম আয়াত, ফাজআলাহুম কাআসফিম মাকুল, অর্থ অতঃপর তিনি তাদেরকে করেছিলেন চিবানো ঘাসের মতো, অর্থাৎ তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যেমন হয় পশু কর্তৃক চিবানো ঘাস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও ইসলামিক ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.